Good morning, my dear little friends. How are you? Yeah, I am fine. So what about you? Are you taking all the precautions for this coronavirus? Yes. Always wear the masks whenever you are going out, or wash your hands frequently with soap and water. Okay? Okay. Now, in the page number of 72. Please open up the page number 72. Tumra shobai tomar butterfly boyer 72 prishtha khule felo. 72 prishtha jeta hocche tomar lesson number 6, the clever story, the next part. Okay, in the last class we have gone through activity 11. Now today we'll be starting with the let's learn. Chalo amra shikhi. We already know that a sentence has two parts, subject and predicate. Yeah. Here are the two sentences from the text. In these sentences, the subject appears right at the beginning. Okay? Ki bolche je amader যে সমস্ত বাক্য আমরা পাই তার দুটো অংশ থাকে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। তা এখানে তোমাদের দুটো বাক্য দেওয়া রয়েছে যেখানে সাবজেক্টগুলো একদম প্রথমেই ব্যবহার হয়েছে, ঠিক প্রথমে ব্যবহার হয়েছে। কি বলছে? দ্য মাঙ্কি ল্যান্ডেড অন দ্য রক, দ্য ক্রোকোডাইল সোয়াম টু দ্য রক। এখানে দেখো কি বলছে, দ্য মাঙ্কি অ্যান্ড দ্য ক্রোকোডাইল আর সাবজেক্ট ওয়ার্ডস, এ দুটো হচ্ছে সাবজেক্ট ওয়ার্ড, ঠিক আছে, দ্য মাঙ্কি অ্যান্ড দ্য ক্রোকোডাইল। আর বাদবাকি পরেরটা কি, যে ল্যান্ডেড অন দ্য রক অ্যান্ড সোয়াম টু দ্য রক, এগুলো হচ্ছে প্রেডিকেট, যার মধ্যে থাকে হচ্ছে তোমার ভাব থাকতে পারে বা ভাব থাকবে, তারপর তোমার প্রিপোজিশন থাকতে পারে আর একটা নাউন থাকতে পারে, এটা হচ্ছে। নাও রিড দিস সেন্টেন্সেস। এভরি মর্নিং আই ব্রাশ মাই টেথ। সেকেন্ডটা কী বলছে, ইন হিজ ক্লাস সুনীল হ্যাজ মেনি ফ্রেন্ডস। তিন নম্বরটা কী বলছে, হিয়ার কামস আওয়ার টিচার। নম্বর চারে কী বলছে, হাউ বিউটিফুল ইজ মাই ভিলেজ। দেখো এখানে কী বলছে, হিয়ার উই সি দ্যাট the subject sometimes appear in the middle and even at the end of the sentences. Dekho prothom dutu ki ache, dekho I subject and Sunil also subject, ei dutu kothay esche, middle e esche. Ar last er dutu ki ache, our teacher and my village, ei dutu subject eta ekdom last e geche. To ebhabe hoy ar bad baki ongsho hocche predicate. তাহলে এবার আমরা কী করবো, লেটস ডু, চলো আমরা করি। কী করবো, অ্যাক্টিভিটি 12, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, সার্কেল দ্য সাবজেক্ট অ্যান্ড আন্ডারলাইন দ্য প্রেডিকেট। কী বলছে, নিচে অনেকগুলো বাক্য দেওয়া হলো, এর মধ্যে যেটা সাবজেক্ট সেটাকে বলছে গোল করতে, আর যেটা হচ্ছে প্রেডিকেট সেটা তলায় দাগ দিতে। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটা করে দেওয়া হলো। ডেজ পাস্ট, ডেজটা হচ্ছে যেহেতু সাবজেক্ট গোল করেছে, পয়েন্টটা হচ্ছে পাস্ট হচ্ছে প্রেডিকেট, সেই জন্য হচ্ছে আন্ডারলাইন করেছে। তারপরে আমি বলছি দ্য রক নেভার টকড টু দ্য মাঙ্কি, এখানে হচ্ছে কোনটা তাহলে সাবজেক্ট? হ্যাঁ তোমরা ঠিক ধরেছ, দ্য রক হচ্ছে সাবজেক্ট আর নেভার টক টু দ্য মাঙ্কি এটা হচ্ছে প্রেডিকেট। হিয়ার কামস দ্য গোলকিপার, এখানে সাবজেক্ট কোনটা? দেখো এখানে লাস্টে এসছে, দ্য গোলকিপার হচ্ছে এখানে সাবজেক্ট আর হিয়ার কামস হচ্ছে প্রেডিকেট। নেক্সট বলছে ডি এরটা, কী বলছে, এভরি ইভিনিং মাদার কুকস ফুড ফর আস, এখানে তাহলে কোনটা? মাদারটা হচ্ছে সাবজেক্ট, বাকি পুরোটা হচ্ছে প্রেডিকেট। রোহান প্লেস ক্রিকেট ফর এ লোকাল ক্লাব, এখানে সাবজেক্টটাকে রোহন, রেস্ট পার্ট হচ্ছে প্রেডিকেট। হাউ বিগ ইজ দ্য ট্রি, এখানে কোনটা সাবজেক্ট?
হ্যাঁ তোমরা ঠিক ধরেছ, এখানে সাবজেক্টটা একদম শেষে এসছে, অ্যাট দ্য এন্ড, দ্য ট্রি বাক্যটা হচ্ছে তোমার প্রেডিকেট। নাম্বার জিতে কী বলছে, আই ডোন্ট নো হিজ ফুল নেম, আমি তার পুরো নাম জানি না, তাহলে আইটা হচ্ছে এখানে সাবজেক্ট, বাকি হচ্ছে প্রেডিকেট। লেটস রিসাইট, চলো আমরা আবৃত্তি করি, কী বলছে, দ্য ক্রোকোডাইল, হাউ ডথ দ্য লিটল ক্রোকোডাইল ইম্প্রুভ হিজ শাইনিং টেইল অ্যান্ড পোর দ্য ওয়াটার অফ দ্য নেল অন এভরি গোল্ডেন স্কেল, হাউ চিয়ারফুলি হি সিমস টু গ্রিন, হাউ মিনিটলি স্প্রেডস হিজ ক্লজ অ্যান্ড ওয়েলকামস লিটল ফিশেস ইন উইথ জেন্টলি স্মাইলিং জজ। তো কী বলছে এখানে, ডট মানে ডু, হাউ ডু দ্য লিটল ক্রোকোডাইল ইম্প্রুভ হিজ শাইনিং টেল, লেজটাকে কী করে সে শাইন মানে উন্নতি করাচ্ছে, ইম্প্রুভ, অ্যান্ড পোর দ্য ওয়াটার অফ নীল, নীলটা হচ্ছে এখানে চেতা, দেখো এখানে নীলটার এনটা ক্যাপিটাল লেটারে রয়েছে, কেন, নীল এখানে হচ্ছে মিশরের যে একটা নদী আছে নীল নদী, সেই জন্য এটা হচ্ছে নীল, সেটা হচ্ছে যেহেতু নীল নদী সেহেতু এটা এনটা ক্যাপিটাল লেটার আছে, অন এভরি গোল্ডেন স্কেল। সে কী করছে এই কুমিরটা, ছোটো কুমিরটা কী করছে, তার লেজটাকে, তার উজ্জ্বল লেজটাকে আরও সে ভালো করছে, বাড়াচ্ছে, কী করছে সে, সে নীল নদীর জল সে ঢালছে, পোর পোর মানে ঢালা, অন এভরি গোল্ডেন স্কেল, তার যে গায়ে যে প্রতিটা যে ইয়ে আছে স্কেল আছে সোনালি রঙে দেখতে, সেগুলোকে উপরে জল ঢালছে। হাউ চিয়ারফুলি হি সিমস টু গ্রিন, সে কত সুন্দর সে দেখে মনে হচ্ছে সে খুব হাসছে, সে হাউ নেটলি স্প্রেডস হিজ ক্লজ, সে তার থাবাগুলো কত মানে স্বচ্ছন্দে সে ছড়িয়ে দিচ্ছে, অ্যান্ড ওয়েলকামস লিটল ফিশেস, এবং সে সেই বাড়িয়ে সেই ছোটো ছোটো মাছগুলোকে সে আহ্বান করছে, ইন উইথ জেন্টলি স্মাইলিং জজ, এবং সেটা কী করছে, উইথ জেন্টলি স্মাইলিং জজ, হাসিটা মৃদু একটা হাসি নিয়ে তার ওই ইয়েগুলো খুলছে, জগুলো। ওকে, এটা হচ্ছে লুইস ক্যারলের লেখা, লুইস ক্যারল লেখা একটা কবিতা, ঠিক আছে। নেক্সট তাহলে আমরা যাবো হচ্ছে লেটস ডু, চলো আমরা করি, কী করব, রাইট, লেটস রাইট এ শর্ট স্টোরি ইন 8 sentences উইথ দ্য ফলোয়িং হিন্টস, গিভ ইট এ টাইটেল, বলছে চলো আমরা এই যে একটা ছোট গল্প লিখি আটটা বাক্যে উইথ দ্য ফলোয়িং হিন্টস, নিচে যে সমস্ত হিন্টস দিয়েছে তাই দিয়ে, গিভ ইট এ টাইটেল, একটা তার নামকরণ করতে হবে। কী বলছে, এ ফক্স ফেল ইনটু এ ওয়েল, তারপরেটা কী বলছে ক্লুটা, ফেল টু গেট আউট, তারপরটা কী বলছে, এ গোট কেম, তারপরটা হচ্ছে ফক্স আস্কড গোট টু ড্রিঙ্ক ওয়াটার ফ্রম দ্য ওয়েল, তারপরটা গোট জাম্পড ইন, তারপরটা হচ্ছে ফক্স ক্লাইম্বড অন দ্য গোটস ব্যাক, অ্যান্ড তারপর হচ্ছে গট আউট, আর তারপর হচ্ছে গোট রিমেইন্ড ইন দ্য ওয়েল, এটা হচ্ছে টোটাল হিন্টসগুলো দেওয়া আছে। তো কী করে শুরু করতে পারি, দেখো এখানে বলছে ওয়ান্স এ ফক্স ওয়াজ মুভিং অ্যারাউন্ড এ ভিলেজ, একটা কোনো একদিন একটা শিয়াল সে গ্রামের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, হি ওয়াজন্ট কেয়ারফুল, সে খুব মানে ভালো মতো ইয়ে করেনি, কেয়ারফুল ছিল না, সাডেনলি হি ফেল ইন টু এ ওয়েল, হঠাৎ করে সে একটা কুয়োর মধ্যে পড়ে গেল, হি ট্রাইড এ লট টু কাম আউট ফ্রম দ্য ওয়েল বাট ফেইল টু গেট আউট, হলো দেন হি ইন দ্যাট মোমেন্ট এ গোট কেম দেয়ার,
near the well. The goat was very thirsty. So the goat, he was in search of water. Fox then asked the goat to drink water from the well. As the goat was thirsty, so he jumped into the well. As soon as he jumped, the fox climbed on goat's back and came out of the well. And the goat remained in the well from that day onwards. Okay? আর এখানে হতে পারে কি একটা দ্য ক্লেভার ফক্স, ঠিক আছে? লেটস ওয়ার্ক টুগেদার, ইউ হ্যাভ রেড, চলো আমরা একসাথে করি কাজ। কী বলছে? ইউ হ্যাভ রেড অ্যাবাউট দ্য মাঙ্কি অ্যান্ড দ্য ক্রোকোডাইল, তুমি পড়েছো মাঙ্কি আর ক্রোকোডাইল সম্পর্কে। নাও সিট ইন গ্রুপস, এখন কী বলছে গ্রুপে বসতে। মেক থ্রি চার্টস, show the difference in kind of food the two animals take. তোমাকে বলছে পার্থক্য বের করতে, যে খাবারের যে হিসাবে যে পার্থক্য যেটা দুটো প্রাণী খায়, এটা করতে হবে তোমাকে, ডিফারেন্স দেখতে হবে। দ্য প্লেস দে লিভ ইন, আর তারা কোথায় থাকে, এই দুটো প্রাণী কোথায় থাকে সেটাও তোমাকে লিখতে হবে। দ্য স্পেশাল ফিজিক্যাল ফিচার, তাদের গায়ে কী কী আছে, কারো গায়ে লোম থাকতে পারে, কারো গায়ে পালক থাকতে পারে, তো এটা তোমাদের ভেবে ভেবে লিখতে হবে। এই অংশটা তোমরা নিজেরা বাড়িতে পাওয়ার চেষ্টা করো, কোনো যদি প্রয়োজন হয় তাহলে আমাকে ফোন করে জানিয়ে দিতে পারো, ঠিক আছে? কোনো যদি অসুবিধা হয়, ওকে, চলো তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমরা ভালো থাকলে আমরা ভালো থাকব। ওকে, টাটা। Nice to meet you with you. Bye.